আসসালামু আলাইকুম। রাদার বার টেক মেশিন কেই 483D মডেলের কিভাবে ইউজার প্রোগ্রাম তৈরি করতে হয় এটা আজকে আপনাদের খুব সহজ পদ্ধতি দেখা দেব। ইউজার প্রোগ্রাম কিভাবে করতে হয়, আমাদের অপশন প্রথমে এরকম আসবে। এরকম আসার পর আমাদের প্রথমে তো করতে হবে টেস্ট আর সিলেক্ট, এই দুইটা বাটন একসঙ্গে প্রেস করতে হবে। প্রেস করার পর আমাদের অপশন আসবে 001। আমাদের একটু করতে হবে 400 প্রোগ্রামে যেতে হবে। আপকি চেপে আমরা কত 400 প্রোগ্রামে যাবো। এখানে অনঅফ আছে, এখানে অন করে দিলে আমরা ইউজার প্রোগ্রাম করতে পারবো। অন করে দিলাম, এখানে সেভ করার কোনো কিছু নেই, অন করার করলে সেভ হয়ে যায় অটো, এবং টেস্ট দিয়ে আমরা বের হয়ে চলে যাব। এখানে আমাদের ইউজার প্রোগ্রাম ওয়ান চলে আসছে। এখন আমি যদি এখানে একটা প্যাটার্ন তৈরি করতে চাই, দেখেন, সেক্ষেত্রে আমাদের এখানে প্যাটার্নটা সেভ করা আছে। তাহলে আমাদের ইউজার প্রোগ্রাম যেটাতে সেভ করা নেই, আমরা সাধারণত ওই প্যাটার্নে যাবো। এখানে আমাদের 14 পর্যন্ত সেভ করা আছে, তাহলে আমরা 15 নম্বরে একটা ইউজার প্রোগ্রাম তৈরি করবো। সেই ক্ষেত্রে আমাদের কী করণীয়, আমাদের করতে হবে ইউজার প্রোগ্রাম তৈরি করতে হলে টেস্ট আর সিলেক্ট এই দুইটা বাটন কী করতে হবে, একসঙ্গে প্রেস করতে হবে। দেখেন বাটনগুলো কাজ করছে না, জোরে করে প্রেস করতে হবে দুইটা বাটন একসঙ্গে। একটা বাটন সেট করার পর আমাদের এই সবগুলো বাতি জ্বলে উঠবে। দুইটা বাটন একসঙ্গে প্রেস করার পরে যখন সবগুলো বাতি জ্বলে উঠবে তখন মনে করবো আমরা ইউজার প্রোগ্রামের জন্য সে রেডি। এখন আমরা কী করবো, একটা ইউজার প্রোগ্রাম তৈরি করবো। দেখেন 14 নম্বর পর্যন্ত সেট করা আছে, আমরা 15 নম্বরে একটা ইউজার প্রোগ্রাম তৈরি করবো। এখন 15 নম্বরে ইউজার প্রোগ্রাম তৈরি করতে হলে P00 আসবে, তখন আমি প্যাটার্ন নাম্বারটা বসাবো। প্যাটার্ন নাম্বারটা সে মনে করেন আমি 13-তে একটা প্যাটার্ন করবো, 13 নম্বর প্যাটার্ন। 13 নম্বরে প্যাটার্নে হচ্ছে 39-35টা স্টিচ হবে। এক্ষেত্রে আমরা তাহলে অবশ্যই এক্সের বাটনটা আমরা কম বেশি করবো, এক্সের বাতি। তাহলে এক্সে আমরা যতটুকু লেন্থ দরকার ততটুকু দিব, এবং ওয়াইতেও যতটুকু প্রয়োজন ততটুকু দিব। ওয়াই হচ্ছে মোটা দিব। এরপর এটা বাতিটা স্পিড, দেখেন স্পিড, স্পিডটা আমরা 26 করলাম। কাউন্টার, এটা হচ্ছে প্রেশার ফিট হাইট অ্যাডজাস্ট। হ্যাঁ, প্রেশার ফিট বলতে আসলে এই এটাকে এই অংশটাকে প্রেশার ফিট করবেন, এটা হচ্ছে কম বেশি করা যায়। এরপর আমাদের সেভ হয়ে গেল, সেভ হওয়ার পরে আমরা টেস্ট বাটন চেপে বের হয়ে চলে যাব। এবার দেখেন আমাদের 15 নম্বর বাটনটা আমরা সেভ করছি। কত এক্সে দিয়েছিলাম 80, ওয়াইতে দিয়েছিলাম 70, স্পিড দিয়েছিলাম 2600, এভাবে দেওয়া আছে। তাহলে আমাদের ইউজার প্রোগ্রাম তৈরি করলাম। তাহলে আমরা প্রত্যেকটা মুহূর্তে ইউজার প্রোগ্রাম যদি তৈরি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের এভাবে ইউজার প্রোগ্রাম তৈরি করে নিতে হবে।